আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলে ফেসবুক থেকে টাকা ইনকাম কিভাবে করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটিকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আপনারা চলে আসুন সরাসরি ফেসবুক লাইটে, কারণ অন্য জায়গা থেকে ফেসবুক পেজ খুলতে সমস্যা হতে পারে। তারপর আপনারা থ্রি লাইনে ক্লিক করে মেনুতে চলে আসবেন। এই মেনুতে আসলে আপনারা পেজ নামের একটা অপশন পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তারপর ক্রিয়েট পেজ নামের একটা অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে ক্রিয়েট পেজ এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্রিয়েট পেজ এখানে একটা ক্লিক করে দিবেন নতুন একটি পেজ খোলার জন্য। তারপর কাজ হবে এখান থেকে গেট স্টার্টেড নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর প্রিয় দর্শক, আমাদের ফেসবুক পেজের একটি নাম দেওয়ার প্রয়োজন হবে। আপনারা যেই নাম দিয়ে আপনাদের ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন সেই নামটি দিবেন। আমি সাপোজ এখান থেকে টেকনিক্যাল সাব্বির দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজেদের নামও দিয়ে দিতে পারেন, যেমন আমার নাম হচ্ছে এমডি সাব্বির হোসাইন, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ইচ্ছে মতো আপনাদের পেজের নাম দিতে পারেন, কিন্তু ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা আপনাদের পেজের নামটা এখানে দিবেন, তারপর নিচে নেক্সট নামের একটা অপশন পেয়ে যাচ্ছে, নেক্সট করে দিবেন। তারপর এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন হবে, মানে কোন বিষয়ে আপনারা আসলে কাজ করবেন। তো অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে সার্চও করতে পারেন। তো আপনি যদি বুঝতে না পারেন আপনার কোন ক্যাটাগরি, তাহলে বলবো এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, এখান থেকে আপনারা নর্মালি এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করা হলে আবারও নেক্সট একটা ক্লিক করবেন, নিচে নেক্সট করার অপশন পেয়ে যাচ্ছেন, এই নেক্সট একটা ক্লিক করবেন। তারপর ওয়েবসাইট আপনাদের যদি থাকে অ্যাড করতে পারেন, চাইলে এখানে স্কিপ করতে পারেন, আমি এখান থেকে এটা স্কিপ করে দিচ্ছি। তারপর আমাদের পেজের একটি প্রোফাইল ফটো, এমনকি একটি কাভার দেওয়ার প্রয়োজন হবে। তো এই যে কাভার এমনকি প্রোফাইল ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, এই যে অ্যাডে ক্লিক করে গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু আমার গ্যালারি থেকে একটি প্রোফাইল ফটো, এমনকি আমার ফেসবুকের কভার ফটো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। আপনারা সিলেক্ট করে ডানে একটা ক্লিক করবেন, বুম, আমাদের একটি ফেসবুক পেজ খোলা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনারা একটি ফেসবুক পেজ খুলতে পারবেন সঠিক নিয়মে। তো এইবার আমরা কী করবো প্রিয় দর্শক, আমাদের এই পেজটিকে কাস্টমাইজ করার জন্য অ্যাবাউটে একটি ক্লিক করবো। অ্যাবাউটে ক্লিক করে আমরা কী করবো, এডিট পাবলিক ডিটেলস নামের একটা অপশন পেয়ে যাচ্ছে, এখানে একটা ক্লিক করবো। তো এখানে একটা ক্লিক করলে তারপর এডিট ইওর অ্যাবাউট ইনফো নামের একটা অপশন পাবো, এখানে ক্লিক করে আমাদের ইত্যাদি অনেক কিছু আমরা এডিট করার সুযোগ পাবো। যেমন দেখুন আমাদের এডুকেশন, কলেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, আরও ইত্যাদি প্লেস আমরা কিন্তু অ্যাড করার সুযোগ পাবো। তো আমরা কী করবো, শুধু এখান থেকে বায়ো এখান থেকে একটা অ্যাড করতে চাচ্ছি। তো আমরা অ্যাডে একটা ক্লিক করে আমাদের পেজটা আসলে কী বিষয় সেই বিষয়ে আমরা একটা বায়ো এখান থেকে লিখে দিতে পারি। তো আপনারা আপনাদের মতো লিখে দিতে পারেন, আমি এখানে একটা বায়ো এখানে কপি করে রেখেছি, এখান থেকে পেস্ট করে দিচ্ছি, যে হেয়ার ইউ উইল ফাইন্ড অল টেক আপডেট অ্যান্ড ইভেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা আপনাদের মতো, মানে আপনারা যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে বায়ো দিয়ে দিতে পারেন। তারপর সেভ একটা ক্লিক করবেন, এই যে দেখুন আমাদের এখান থেকে এই বায়োটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আপনারা আপনাদের পেজ যেই রিলেটেড সেই রিলেটেড একটা বায়ো দিয়ে দিবেন। তো এখন একটা ইউজার নেম সেট করার জন্য ফেসবুক .com-এ চলে আসবেন, যে কোনো একটা ব্রাউজার থেকে। তারপর ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। ফেসবুক আইডি লগ ইন করার পর আপনাদের যে প্রোফাইল ফটোটা আছে, প্রোফাইলে যে লগো আইকনটা আছে ওইখানে একটা ক্লিক করে এই যে সি অল প্রোফাইল নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের পেজটা সুইচ করে নেবেন। আমাদের পেজটা সিলেক্ট করা আছে, তো আমরা এখন কী করবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন পাচ্ছি, এইখানে একটা ক্লিক করবো। তারপর সেটিং নামের অপশন পেয়ে যাচ্ছি, এই সেটিংয়ে আমরা চলে আসবো আমাদের ফেসবুক পেজে একটি ইউজার নেম সেট করার জন্য। তো ইউজার নেমটা কি একটু পরেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন নামের নিচে আমরা কিন্তু ইউজার নেম নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা একটা ক্লিক করে আমরা এখন আমাদের ইউজার নেম সেট করবো। জাস্ট ইউজার নেমের এইখানে একটা ক্লিক করবো, তারপর দেখুন ইউজার নেমের ফাঁকা ঘর চলে আসছে, এইখানে আমরা আমাদের একটা ইউজার নেম দিব। আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, বা পেজের নামটা দিয়েই দেখবেন ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল না থাকলে বলবে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আপনাদের কাজ হবে ইউনিক আরও কিছু অ্যাড করবেন, সংখ্যা বা আরও কিছু লিখবেন, দেখবেন কখন আপনাদের ইউজার নেমটা অ্যাভেলেবল হচ্ছে। অ্যাভেলেবল না হওয়া পর্যন্ত আপনারা কিছু অ্যাড করতে থাকবেন। যেমন দেখুন এই ইউজার নেমটা আমার কিন্তু অ্যাভেলেবল আছে, এখন আমি চাইলে এটা অ্যাড করতে পারি। ইউজার নেমটা হচ্ছে ওই যে facebook.com/এর পর ওইটা হচ্ছে আপনাদের ইউজার নেম। ওকে, আমরা সেভ চেঞ্জ একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই ইউজার নেমটা আসলে কোথায় কাজ করবে বা কোথায় থাকবে।
তো দেখুন আমাদের সাকসেসফুলি ভাবে আমাদের ফেসবুক পেজের জন্য একটি ইউজারনেম কিন্তু তৈরি করা হয়েছে এভাবে একটি ইউজারনেম তৈরি করতে পারবেন যেটা থ্রি লাইনে ক্লিক করে বা ডটে ক্লিক করে এজ এ facebook.com/ এর পরে যে নামটা থাকে এইটাই মূলত আপনাদের ইউজারনেম এইভাবে আপনারা একটি ইউজারনেমও সেট করে নিতে পারবেন ওকে এইবার আসা যাক আমাদের এখান থেকে টাকা ইনকাম কিভাবে হবে থ্রি লাইনে ক্লিক করে আপনারা মেনুতে এসে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে টুলস থেকে মনিটাইজেশন সেকশনে চলে আসবেন যে পেজ থেকে কিভাবে ইনকাম করা যায় বা কী কী মাধ্যমে ইনকাম করা যায় মনিটাইজেশন সেকশনে চলে আসলে আপনারা দেখবেন ফেসবুক পেজ থেকে আপনারা অনেকগুলো মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আর যার মধ্যে সবথেকে বেশি ইনকাম হবে আপনাদের ইনস্টিম অ্যাড থেকে আর এইটা চালু করতে কিন্তু একটা ক্রাইটেরিয়া আপনাদের কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে 5000 ফলোয়ার কমপ্লিট করতে হবে এমনকি 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এমনকি 30 দিনের মধ্যে 5টি ভিডিও আপলোড করতে হবে এলিজিবল ভিডিও তাহলে কিন্তু আপনাদের এটা যখনই কমপ্লিট হবে তখন আপনারা এটা চালু করে টাকা ইনকাম করতে পারবেন তো এবার আসা যাক এইটা আপনারা কমপ্লিট করার পর এই মনিটাইজেশনটা চালু করবেন কিভাবে বা সেট আপ কিভাবে করবেন এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ইউটিউবে গিয়ে যদি আপনারা সার্চ করেন ফেসবুক মনিটাইজেশন অ্যাপ্লাই টেকনিক্যাল সাবজেক্ট শুধু এটা লিখে আপনাদের সার্চ করতে হবে ইউটিউবে গিয়ে ফেসবুক মনিটাইজেশন অ্যাপ্লাই টেকনিক্যাল সাবজেক্ট এইটা লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পাবেন আপনারা জাস্ট এটা লিখে সার্চ করুন তাহলে প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন এই যে এই ছবির সাথে মিলিয়ে আপনারা এই ভিডিওটা দেখে যখনই আপনাদের 5000 ফলোয়ার এমনকি 60000 মিনিট ওয়াচ টাইম সম্পূর্ণ হবে তখনই আপনারা যখনই সেট আপ অপশনটা চলে আসবে তখন আপনারা এই ভিডিওটা দেখে আপনারা সেট আপ করে নিতে পারবেন এমনকি ফেসবুক পেজ থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অবশ্যই শ্রম দিতে হবে তো এইভাবে প্রিয় দর্শক আপনারা সঠিক নিয়মে আপনারা একটু ফেসবুক পেজ খুলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আরও আপনাদের কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক